Hello guys, this is Yash Laskar and welcome back to our YouTube channel Let's Start. So, vlog is একদম শুরুতে প্রত্যেকটা দর্শককে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক, আজকের দিনটা সবার খুব ভালো কাটুক। তো হ্যাঁ, আজকের ঈদ খুশির ঈদ আমাদের। এই একটাই ফেস্টিভ্যাল যেটা আমরা খুব মজা করতে পারি বলতে সেভাবে মজা করতে পারি না, কারণ ছোটবেলায় আমাদের কাছে ঈদ মানে একটা অন্য ব্যাপার ছিল, কিন্তু যত বড় হয়েছি সে আনন্দটা একটু একটু করে কমে গেছে, কোনোভাবে কমে গেছে। আই ডোন্ট নো, এটা আমি মেলাতে পারি না। ছোটবেলার ঈদ আর বড়বেলার ঈদ দুটো আমার কাছে অনেকটা আলাদা। ছোটবেলার ঈদ আর বড়বেলার ঈদের মধ্যে অনেক তফাৎ আমি দেখতে পাই। ছোট যখন ছিলাম তখন পুরো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে পুরো দিনটা মনে হতো একটা নতুন একটা দিন, যে দিনটা দেখেই বোঝা যায় যে বাকি দিনগুলো থেকে পুরোপুরি আলাদা। যেমন সেই দিনটা না, বাতাসে একটা অন্য গন্ধ থাকতো, আলোটা যেন একটা অন্যরকম আলো, গাছপালা সব কিছু একটা অন্যরকম লাগতো। তো সেই ডিফারেন্সটা এখন আমরা বুঝতে পারি না, মানে আমি বুঝতে পারি না, হয়তো তোমরা বুঝতে পারো। তো যাই হোক, আজকের দিনটা চেষ্টা করবো ফ্যামিলির সঙ্গে, বন্ধুদের সঙ্গে খুব ভালোভাবে কাটানোর। সো দেখা যাক, আর এই ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমি চেষ্টা করব যতটা রাখা যায় আমাদের ঈদের দিন কী কী করি আমরা, সেগুলো এই ব্লগের মধ্যে রাখার চেষ্টা করব। সো স্কিপ না করে তো ফাইনালি আমি রেডি, এখন আমি নামাজ পড়তে যাব। আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মায়েরা কি সুন্দরভাবে সেজেছে। আর আমার এই সুন্দর কুর্তাটা আমাকে গিফট করেছে হচ্ছে আমাদের সীমা, মানে তোমাদের সবার প্রিয় দূতি। সুন্দর এটা আমাকে গিফট করেছে ঈদের জন্য মায়ের। তো মায়েরা এটাকে সুন্দর করে এই ড্রেসটা বানানো হয়েছে পার্টিকুলারলি এই দিনে পরার জন্য। সুন্দর একটা পাজামাও আছে সঙ্গে। তো বেসিক্যালি ওই ধরনের পোশাক পরে না, কিন্তু আজকের দিনে পরবে বলে ওকে এটা বানিয়ে দিয়েছে ওর দাদু। তাই তো, সবাইকে বলো ঈদ মুবারক, বলো, বলতে পারবে? আচ্ছা তুমি দাঁড়াও, আগে তুমি এটা বলো তো আজকে কি দিন, আজকে দিনটা কি, আজকে কি ঈদ? তো আজকে আমার মা আজকে ঈদ তো। হ্যাঁ, সবাইকে বলো ঈদ মুবারক, ঈদ বলো, ঈদ মুবারক। ওকে, আর ঈদের স্পেশাল সেমাইয়ের জন্য এখানে বড় একটা এত বড় হাড়ির মধ্যে দুধ ফোটানো হচ্ছে। যাও আমি মেরে দিই, ওটা ফিন্নি হচ্ছে, সরি। এই দুধটা ইজ ফর ফিন্নি। ইয়েস, আর আমাদের এখানে একটা বড় হাড়ির মধ্যে সেমাইও হয়েছে। Hey guys, welcome to Let's Start. By the way, Riyaz already video to banana shuru kore diyeche ar ajke amar shooting ache bolechi Riyaz ke, but amar khubi jawar ichhe chilo ar Riyaz jokhon kalke amake bolechilo je ashte tokhon ami bolechi amar shooting royeche. To finally ajke ami jacchi and Riyaz er baba jokhon mokkai to ota Dubai er acha hai mokkai bodhay okhan theke amake ei topi ta ene diyeche. So eta pore আমি হচ্ছে যাব, এটা আমার ড্রেস আজকের। ওকে, কেমন লাগছে? বাই দ্য ওয়ে স্ক্রিনশট নিও। হ্যাঁ, ওকে, তো এটা পরে যাচ্ছি আমি আজকে রিয়াজের বাড়িতে। রিয়াজ ডেফিনেটলি সারপ্রাইজ হবে, আর অনেকদিন বাদে আমি মাহিকে দেখতে পাবো। সো দেখা হচ্ছে একেবারে ডিরেক্ট ওখানে গিয়ে। আরে রাকেশ ভাইয়া, ঈদ মুবারক। ঈদ মুবারক কোথায়? ঈদ মুবারক ভাই, তোর সাথে দেখা হলো। ঈদ মুবারক, ঈদ মুবারক। আর আমার সঙ্গে এসছে রোহান, যে আমার ঘর থেকে খেতে এসছে কিন্তু নিজের বাড়িতে আমাকে ইনভাইট করেনি। কি রে, চলে এলি? বুঝি এতবার ফোন করলাম, ফোন রিসিভ করছিলিস না? আর ফোন রিসিভ করছিলাম। তো আমরা হচ্ছে শপিং করতে এসেছি, রিয়াজের সাথে দেখা হয়ে গেছে। রিয়াজ, দেখি আমার সাথে কোনটা ভালো লাগবে। এইটা হচ্ছে টপ, এটাই ভালো লাগছে। কিন্তু এটা কত বছর বয়স? হট প্যান্টের সাথে পরে নাকি কেউ? এটা
নিয়ে নে। পড়ে চলে যাচ্ছিস কি? এটা কি পড়বে? তুই কি ব্লগের মধ্যে আমি চেঞ্জ করবে ভেবেছিস? সো আমরা এখন এমন একটা দোকানে এসেছি যে দোকানে কোনো দোকানদার নেই যে দেখাবে। তো শায়েক নিজে থেকে দোকানদার সেজেছি, হ্যাঁ, নিজের র‍্যাক থেকে জিনিসপত্র বার করে কাকুর জন্য। আমার তো এটা ভালো লেগেছে, আমার ভালো লেগেছে। চলো এই তো চোখ বন্ধ করো, আগে চোখ বন্ধ করো। চোখ না বন্ধ করলে কি করে দেব? তুমি চোখ বন্ধ করো, আগে গিফট দেখবে না? এই দেখো, এসব তোমার নতুন জামা, ওটাও সুন্দর দেখতে। এটা নাও, এই নাও, ওটা পড়তে হবে না, এখন তুলে রাখো। এখন তুমি এটা তুলে রাখো, এই নাও, তুলে রাখো, তোমার জন্য আনা হয়েছে, তুলে রাখো, পরে পড়বে, এখন না। এই নাও, সাথে একটা সুন্দর প্যান্টও আছে, এই দেখো। পছন্দ হয়েছে? এটা ওর আছে তো, রিয়াজ ওরকম টাইপের কিছু একটা সত্যি আছে। আচ্ছা এটা ধরো, আচ্ছা নেবে নাও, সব তোমার, একটা না, ও বাবা ও বাবা, গায়ের উপর থেকে দিয়ে দেখছি কেমন লাগে। ও বাবা কি ভালো দেখতে লাগছে মাইকে, আমার পছন্দ তোমার বডির, এটা মাইরা তোমার জামাটা তোমার পছন্দ হয়েছে তো? একটা থ্যাংক ইউ বলো, একবার থ্যাংক ইউ বলে দাও। এই থ্যাংক ইউ কেমন করে বললো দেখ। আচ্ছা আমি কে চাও বলে জানি, এসো আমার কোলে এসো, একটু ক্যামেরাতে বলে দাও তো আমি কে, কি নাম বলে দাও তো, থাও আর থাও কে বলো, থ্যাংক ইউ বলে দাও তো একবার, থ্যাংক ইউ বলে দিলাম, আর একবার বল, আর একবার, আর বাবা বলবে না। এমনি রান্না অ্যাকচুয়ালি এগুলো যা আমরা খাওয়া দাওয়ার পরে যেগুলো অবশিষ্ট বেঁচে ছিল সেটুকু তোর জন্য রান্না হয়েছে। বাবা কোথায় অবশিষ্ট রে, হাড়িটা দেখা। ও আচ্ছা এখন, বাহ, কিন্তু তোর তো খাওয়া যাবে না শনিবার, তোর তো চিকেন খাওয়া যাবে না, আমি নিয়ে যাবো তোমার কালকে শুটিং এ। এগুলো মাকে রেখে দিতে বলো, মাকে রাখো তো জোরে, এগুলো আটকে দিয়ে দাও, রেখে দিতে পারো, বড়দের মতো হয়ে গেছে মাহিতা। আমাকে নামি দাও, বলো নামি দাও। জল দাও, জল দাও, মাম দাও, মাম দাও, জল দাও না, খাবো জল, মাম দাও, কেন না জল দাও না, দাঁড়াও, যাও যাও, ঝাল লেগেছে, ঝাল লেগেছে, ঝাল লেগেছে,
ঝাল লেগেছে। তুমি খাচ্ছ কেন? হ্যাঁ, কাকে দেওয়ার কথা ছিল মামটা? যা মামটা দিয়ে এসো, মাম দিয়ে এসো। মাইরা তাড়াতাড়ি যাও, গলা আটকে যাচ্ছ তো। মাম দিয়ে আসবে না? ও মাইরু, মামটা দিয়ে আসবে তো। শান্তি হয়েছে? আর তুমি কি বলছিলে, কে আসেনি? তুমি দুঃখ পেয়েছো, কে আসেনি? হ্যাঁ, তো এসেছে, আর কে আসেনি? হ্যাঁ, কে আসেনি বলো, বলে দাও কে আসেনি। গেল নিরামিষ ভঙ্গ হয়ে গেল ভাই, এবার লোকজনের কমেন্ট দেখবি ভাই, তুমি ব্রাহ্মণের ছেলে তুমি। না ঠিক আছে, পেঁয়াজ আর কত আর মানুষ বাড়িতে তো নেই, করে ফেলেছে আবার করবে, থাকো পেঁয়াজ দিয়ে দেবো। আজকে আমি নিরামিষ খেয়েছি আর আমাকে দিয়েছে হচ্ছে খাবার। আর একটু কি? গান করছে তুমি, এটা কই না, আরেকবার করো, আরেকবার করো। দেখি তুমি এরা কই না করো, ওকে বিকোচ লাগে তুমি এরা কই না করো, করো করো গান করো না, তুমি আর তো করে দাও না। আমি করব, তুমি আগে গানটা করো। আমি নিব আর এটা আরেকটুখানি গানটা করো। ও মামা, আর কি আরেকটু দেবো, আরেকটু রিল করবে। তারা তাদের ঐচ্ছিক যে আবৃত্তি করিবে সেই আবৃত্তির প্রত্যেকে তৃপ্তি করে ভাবি অতি অবশ্যই সঙ্গে নিয়ে আসি সমস্ত মানে এটা কি ব্যাপারটা, কি কি বানিয়েছে এটা, ঢুকতে পারবো না ভেতরে, মসজিদ বানিয়েছে। সো গাইস, ফাইনালি আমি চলে এসেছি মংরাহাট। সহায়কের সঙ্গে একটু বাড়িপুরের দিকে গেছিলাম, সহায়ক ওখানে আমাদের সঙ্গে একটু বসলো, বসে চা টা খেলো, তারপরে ও বাড়ি চলে গেছে, আমরাও চলে এসেছি মংরাহাট। তো ইটস টাইম টু সে গুড বাই, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে এই ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখলে। মামু চলো এফ এম এ আয়। সো আজকের পান খেয়ে আমাদের ব্লগ শেষ, এক্স্যাক্টলি। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগে, যদি ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক আর প্রচুর 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 শেয়ার করো, আর সাবস্ক্রাইবার সংখ্যা তোমরা 4.5 লাখ করে দাও খুব তাড়াতাড়ি, প্লিজ একটা রিকোয়েস্ট থাকলো। আর চলো গাইস টাটা, দেখা হচ্ছে আরও একটা সুন্দর ব্লগে। ওকে টাটা।